আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলার পর্দায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা রাধানগরে রয়েছি এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন গ্রাহকরা, যারা ঘন্টার পর ঘন্টা লাইনে রয়েছেন। এবং শুধুমাত্র আমরা আপনাদেরকে যেটা বললাম যে একদিকে রাজ্যে পেট্রোল ডিজেলের যে সংকট, এবং সেই সংকটটাকে কেন্দ্র করে এখন যারা গ্রাহকরা রয়েছেন তারা বাধ্য হচ্ছেন যে ঘন্টার পর ঘন্টা 2 থেকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে, এবং সেই লাইনে দাঁড়িয়ে থাকার পর তারা সেই পেট্রোলটা পাচ্ছেন। আমরা সরাসরি এই মুহূর্তে রাধানগর ব্রিজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাধানগরস্থিত যে পেট্রোল পাম্পটি রয়েছে, সেই পেট্রোল পাম্পে যারা পেট্রোল নেওয়ার জন্য গ্রাহকরা লাইন দিয়েছেন তাদের সেই লাইন কিন্তু প্রায় 1 কিলোমিটার হবে পেরিয়ে গেছে। এবং সেই গ্রাহকরা এখনও লাইনে দাঁড়িয়ে আছেন যারা 3 থেকে 4 ঘন্টা ধরে লাইনে ছিলেন, বা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা আগে তারা লাইনে ছিলেন, তারা এখন হয়তো সেই বিওসিতে গিয়ে পৌঁছেছেন। এবং রাজ্যে একদিকে কালোবাজারিতে প্রায় 200-300-400 টাকা দরে কিন্তু সেই পেট্রোল ডিজেলগুলি বিক্রি করা হচ্ছে, এবং এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু কোনো ধরনের ট্রাফিক জ্যাম নয়, এটা সম্পূর্ণরূপে শুধুমাত্র সেই পেট্রোল ডিজেলের যারা গ্রাহকরা রয়েছেন সেই গ্রাহকদের সেই লম্বা লাইন। এবং সেই লম্বা লাইন ধরে কিন্তু তারা এখনও পর্যন্ত সেই রাধানগর যে ব্রিজ রয়েছে সেই রাধানগর ব্রিজে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে লাইন ধরে দাঁড়িয়ে তারা আছেন। বিভিন্ন বিশেষ করে দ্বিচক্র যে যানগুলি রয়েছে সেই দ্বিচক্র বাহনগুলির যারা গ্রাহকরা আছেন তারা কিন্তু এই লম্বা একটা লাইন সেখানে দিয়েছেন। আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে এই বটতলা ব্রিজে কিন্তু প্রায় অনেক অনেক যারা গ্রাহকরা আছেন, প্রায় শত শত গ্রাহকরা এখানে লাইন দিয়ে পেট্রোল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। তাহলে আপনারা অবস্থাটা বুঝতেই পারছেন যে কতটা পেট্রোলের সংকট রয়েছে, এবং সেই পেট্রোল ডিজেলের সংকটের কারণে কিন্তু মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এবং এখানে আপনারা বুঝতেই পারছেন যে কতটা রাস্তা, প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা, সেই গ্রাহকরা এতটা পরিমাণ লাইনে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র পেট্রোলের আশায়। 200 টাকার পেট্রোল তারা একবার সেখানে নিতে পারবেন। কিন্তু অপরদিকে কালোবাজারিতে যদি আমরা আপনাদেরকে বলি তাহলে সেখানে প্রচুর পরিমাণ স্টক রয়েছে সেই পেট্রোল ডিজেলের, যেগুলি 500 টাকা ধরে বিক্রি হচ্ছে। আপনারা একবার দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরায়, আমাদের সোশ্যাল বাংলার ক্যামেরায় সরাসরি কি অবস্থা রয়েছে সেই রাধানগর যে বিওসি, সেই বিওসির পুরোপুরিভাবে কিন্তু আস্তাবল ময়দানের সামনে থেকে এই পেট্রোলের লাইন শুরু হয়েছে ছিল। এবং এখনও প্রায় যতটা সময় যাচ্ছে ততটা কিন্তু তাদের সংখ্যা বাড়তেই থাকছে, এবং এখানে রীতিমতো পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে এই ব্যবস্থাটাকে কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণে রাখা যায়। এত সংখ্যক এত পরিমাণ মানুষ, এবং সেখানে ট্রাফিক দপ্তর, পুলিশ দপ্তর, প্রশাসন প্রত্যেকে এখানে রয়েছে, এবং সেই বিওসির ভেতরে কিন্তু এখনও সেই লম্বা লাইন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষরা তার ঠিক কী জবাব দেবেন এটাও আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পেট্রোল ডিজেলের সংকট রয়েছে তাতে করে তারা ঠিক কী বলবেন। শুধুমাত্র দ্বিচক্র বাহনই কিন্তু না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি বাইক থেকে শুরু করে আরও অনেকগুলি যানবাহন দাঁড়িয়ে রয়েছে এই রাধানগর স্ট্যান্ড, সেই স্ট্যান্ডস্থিত যে বিওসি রয়েছে। এবং এখানে কর্তৃপক্ষরা ঠিক কী জবাব দিচ্ছেন তার সেটাও আমরা আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আপনাদের সামনে সেই পেট্রোল পাম্প থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, এবং কর্তৃপক্ষরা ঠিক কী জবাব দিচ্ছেন তার কারণ হচ্ছে সেখানে কালোবাজারিরও কিন্তু বেশ কিছু বিষয় উঠে এসেছিল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা এই বিষয়টাকে কীভাবে দেখছেন, যে পেট্রোল পাম্প থেকে আমাদের কাছে যতটুকু খবর রয়েছে প্রায় দিনে যে গাড়িগুলি আসে সেখান থেকে 100-150 লিটার পর্যন্ত পেট্রোল কিন্তু কালোবাজারিতে দেওয়া হচ্ছে, এবং সেটা তারা প্রকাশ্যে স্বীকার না করলেও এই বিষয়গুলি কিন্তু উঠে আসছে।
আমরা এই মুহূর্তে কিন্তু দেখানোর চেষ্টা করছি রাধানগর যে স্ট্যান্ড রয়েছে। এখানে কর্তৃপক্ষরা ঠিক কি বলছেন, কি জবাব দিচ্ছেন, সেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এখন কি পরিস্থিতি রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে তাদের কি মতামত রয়েছে। তার কারণ একদিকে যেখানে কালোবাজারির একটা বড়সড় অভিযোগ উঠে আসছে যে মানুষ ঘন্টার পর ঘন্টা সেখানে লাইনে দাঁড়িয়ে থাকছেন এবং তারপরও কিন্তু কোনো সুরাহা হচ্ছে না, এবং এই পেট্রোল ডিজেলের সংকট যেটা সেটা কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে চলছে, এবং এই পেট্রোল ডিজেলের সংকটের কারণে মানুষদেরকে কেমন ভোগান্তির শিকার হতে হচ্ছে সেটা আমরা সরাসরি আপনাদের সামনে দেখিয়েছি। এবং বিভিন্ন কর্তৃপক্ষের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সে অভিযোগটা হচ্ছে যে প্রায় 100 লিটার কিংবা 150 লিটার পেট্রোল কালো বাজারিতে কিন্তু দেওয়া হচ্ছে, যার কারণে বাজারে, খুচরো বাজারে বা খোলা বাজারে এতটা স্টক দেখা যাচ্ছে। এবং এখানে আমরা যেটা দেখাচ্ছি যে এত লম্বা লাইনে দাঁড়িয়েও কিন্তু সেখানে যে পেট্রোলগুলি রয়েছে সেই পেট্রোল ডিজেলগুলি কিন্তু সেখানে নেওয়া হচ্ছে, তো সেটা আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। এগুলি কোথায় যাবে স্যার? ডিজেল ইন্ডাস্ট্রিতে যাবে। সরকারি তেল? সরকারি তেল। এটা এখানে আছে 500 লিটার। কি কাগজ দিয়ে নিচ্ছে? হ্যাঁ, এডিএম পারমিশন আছে। তো সেখানে উনি বলছেন যে এসডিএম এর পারমিশন নিয়ে প্রায় 500 লিটার পেট্রোল তারা সেখান থেকে নিচ্ছেন, এবং তারা এটা সরকারি কাগজ দেখিয়ে এসডিএম এর পারমিশন নিয়ে 500 লিটার তেল এখান থেকে নেওয়া হচ্ছে, 500 লিটার পেট্রোল এখান থেকে নেওয়া হচ্ছে। এবং এই 500 লিটার তেলের যেটা সরকারি বাবদ সেখানে চলে যাচ্ছে, অপরদিক থেকে যদি আমরা দেখি তাহলে সাধারণ যে গ্রাহকরা রয়েছেন সেই সাধারণ গ্রাহকদের কিন্তু সেখানে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এমন করে কিন্তু বেশ কিছু পারমিশনের খবর আমরা পাচ্ছি যে এভাবেই কিন্তু বেশ কিছু তেল সেটা খোলা বাজারে চলে যাচ্ছে। একটা পরিষ্কার রাস্তা সেখানে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এসডিএম এর পারমিশন থাকলে সেখানে কিন্তু 100-200 লিটার বা যতটুকু ইচ্ছে সেই ততটুকু, কোনো লিমিট ছাড়া, কোনো সীমা ছাড়াই কিন্তু সেই পেট্রোলগুলি পাওয়া যাবে। আমরা এই মুহূর্তে কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এখন কি আপডেট রয়েছে। আমরা এই মুহূর্তে রাধানগর সেই বিওসিতে রয়েছে, আমাদের সাথে কর্তৃপক্ষ রয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি কি আপডেট রয়েছে আপনাদের এই পেট্রোল পাম্প। আমাদের এই মুহূর্তে ডিজেল আছে 8,260, পেট্রোল আছে 7,200, তো এখন সেটা চলবে যতক্ষণ ইসে থাকবে। প্রত্যেকদিন কটা গাড়ি আসছে বা কতটা পেট্রোল আপনারা পাচ্ছেন আগের তুলনায়?
আগের তুলনায় অনেক কম। আমাদের গাড়ি যখন যায় গুয়াহাটিতে যায় চার দিন লাগে আসতে, এরপরে এই পেট্রোল ডিজেল যা আসে সেটাকে ভাগ করে প্রত্যেকটি পাম্পে পাম্পে দিতে হয়। যেমন আমার গাড়ি হচ্ছে 12 কেল, 12,000 লিটার, তিনটা পাম্পে দিতে গেলে 4,000 করে পৌঁছে দেয়। তো সেই সূত্রে আমাদের এখন তেল কম, যার জন্য মানুষের এই ক্রাইসিসটা একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হয়েছে। তবে আমার যতটুকু মনে হয় এই ক্রাইসিসটা বেশি দিন থাকবে না, 10-15 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি এসডিএম এর পারমিশন নিয়ে প্রায় 500 লিটার তেল এখান থেকে নেওয়া হয়েছে। তো এটা কি কোনো রুলসে আছে যে এসডিএম এর পারমিশন থাকলে যতটুকু খুশি ততটুকু তেল নেওয়া যাবে বিভিন্ন জায়গায়? না, এসডিএম এর সমস্যাটা হচ্ছে কি, এসডিএম এর থেকে পারমিটে যখন আসে উনি লিখে দেন, কারণ উনি কন্ট্রোলিং অথরিটি, উনি লিখে দেন কতটুকু তেল লাগবে, কী পারপাসে লাগবে, কী কী পারপাসে লাগবে সেটা মেনশন করা আছে এর মধ্যে। যেমন ট্রাক্টর, ডিজেল ট্রাক্টর, তারপরে চাষের জন্য যদি কোনো রকম ইস্যু থাকে তাহলে ওই পারপাসে তেল দিয়ে ওরাই উনি লিখে দেন, লিখে পারমিশন দিয়ে দেন, আমরা দিতে হয়। এবং এখন কালোবাজারে আমরা দেখছি 200-300 টাকা ধরে পেট্রোল বিক্রি হচ্ছে, তারা কিভাবে এই স্টকটা পাচ্ছে? কারণ এক সপ্তাহ ধরে তো বিওসিতে পেট্রোল নেই বা তার সংকট রয়েছে, কালোবাজারে কেন এই সংকটটা, কালোবাজারে কেন এই সংকটটা নেই এবং সেখানে অনেক মজুত করে রেখেছে তারা পেট্রোল? আমি সেই ব্যাপার সে ঠিক বলতে পারবো না কেন হচ্ছে, কারণ আমাদের এখানে যখন স্টকই নেই তখন সেটা কী করে কালোবাজারে চলে যায়। আর কালোবাজারের জন্য ধরার জন্য তো পুলিশ আইন রয়ে গেছে, তো সেই ব্যাপারে ওরা ভালো বলতে পারবে। আমাদের কাছে খবর রয়েছে যে এভাবে 100-150 লিটার তেল বাইরে যাচ্ছে বিভিন্ন বিওসি থেকে, তো সেটা নিয়ে আপনার কি মতামত? না, আমাদের এখান থেকে যায় না কখনো, কারণ আমাদের এখানে স্টকই নেই, আমরা যাবে কোত্থেকে? ধন্যবাদ। একেবারে আপনারা শুনলেন যে কর্তৃপক্ষ ঠিক কী বললেন এবং বাইরের যে সমস্যাটা, যে পরিস্থিতিটা সেটা কিন্তু ঠিক একই রয়েছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কালোবাজারে যে পেট্রোলগুলি বিক্রি করা হচ্ছে 200-250 টাকা দরে, সেখানে সাধারণ মানুষদের ভোগান্তি, সে সবটা বিষয় নিয়ে আমরা ছিলাম এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।